প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে যার ধর্ম সেই পালন করবে। সন্ত্রাস জঙ্গিবাদের নামে নিরীহ মানুষকে হত্যা বন্ধে তিনি ইমামদের সহযোগিতা চান। রাজধানীতে জাতীয় ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সন্তানরা যাতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। বিস্তারিত সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্টে। সারা দেশের কয়েক হাজার ইমাম ও ওলামাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এবারে জাতীয় ইমাম সম্মেলন। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে সম্মেলনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। শুরুতে মসজিদে নববীর ইমাম শায়খ ডক্টর আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজানকে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তাদের দোয়া চান তিনি। মদিনা শরীফে বা উমরা করতে বা হজে যেতে পারি না বা মক্কা শরীফে যেতে পারি না, কিন্তু সেখানকার মসজিদের যিনি ইমাম নামাজ পড়ান, তিনি যে আমাদের বাংলাদেশে এসেছেন, এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দেশের আলেমরা বক্তব্য রাখেন। الشيخ حسينة على ما تبذله من خدمة للإسلام والمسلمين. এরপর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। ইমাম সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্ম শিক্ষা ও চর্চায় জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। নির্বিঘ্নে হজ পালন, মাদ্রাসা শিক্ষাকে স্বীকৃতি, ইমাম মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট, যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন করা হয়েছে। ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম। ইসলামের যে সম্প্রীতি এবং মানবতা বোধ, এটাই আমাদের সব থেকে বড় মূল্যবান সম্পদ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই শিক্ষা দিয়েছেন। নিরীহ মানুষকে হত্যা করা, তাদের উপর অত্যাচার করা, এটা আমাদের দেশে যত না হয় আমি আপনাদের সহযোগিতা চাই। একবার তৃণমূল পর্যায় থেকে যেন শান্তি থাকে সেই ব্যবস্থা করা। ইসলামের যে মর্মবাণী, শান্তির বাণী, সেটাই সবাকে পৌঁছাতে হবে। প্যালেস্টাইনে নারী শিশু হত্যা বন্ধে বিশ্ববাসীর সহযোগিতা চান বলেও জানান সরকার প্রধান। ইসলামী ভাইদের উপরে যে আক্রমণ এবং যেভাবে সেখানে ছোট্ট শিশু নারী হত্যা হচ্ছে, আমরা এটা কখনো চাই না। আমরা আমাদের ধর্ম আমরা যথাযথভাবে পালন করতে চাই। ইতিমধ্যে আমি আমাদের প্যালেস্টাইনের নারী শিশু এবং সেখানকার মানুষের জন্য আমাদের সাধ্যমতো আমরা ঔষধ, শুকনো খাবার এবং সেগুলো আমরা পাঠিয়েছি। আমরা চাই যে সবাই শান্তিতে বসবাস করুক। আমি যখন আন্তর্জাতিক পর্যায়ে যাই, আমি বেলজিয়ামে গিয়েছিলাম, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ছিল, তাদেরকে আমি অনুরোধ করেছি এই যুদ্ধ থামান। এই যুদ্ধ আমরা চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই, আমরা মানুষের উন্নতি চাই। বাংলাদেশ আজকে যে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়ন যেন অব্যাহত থাকে। আমরা বাংলাদেশকে যেন ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। সম্মেলন থেকে ষষ্ঠ পর্যায়ে নির্মিত সারা দেশে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে মুসল্লিদের সাথে কথা বলেন তিনি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।